আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি লিগে আম্পায়ারের সাথে বাজে আচরণের কারণে সাকিব আল হাসানকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে সিসিডিএম। এছাড়া তার ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে ম্যাচ রেফারি তার রিপোর্টে চার ম্যাচ নিষিদ্ধ করার সুপারিশ করেছিলেন। সন্ধ্যায় সিসিডিএম এর বৈঠক শেষে মোহামেডানের অধিনায়ক সাকিবের বিষয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।